মিয়ানমারে বিরোধী ক্ষোভ বাড়ছে সেনা অভ্যুত্থানের পরপরই গত সোমবার প্রথম প্রতিবার এসেছিল চিকিৎসাকর্মীদের কাছ থেকে এরপর থেকে প্রতিবাদ বিক্ষোভ ক্রমে অভ্যুত্থানের বিরুদ্ধে শুক্রবার বিকেলে ইয়াঙ্গুন ড্রাগন বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন কয়েকশো শিক্ষক ও শিক্ষার্থীরা সেখানে তারা সুচির পক্ষে তাদের সমর্থন জানিয়ে লাল পতাকা বহন করেন পরে এতে আরো যুক্ত হন বেসরকারি বহু কর্মী ইয়াঙ্গুনে সমাবেশ করেছে কয়েক হাজার মানুষ বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে সেনাশাসন শুরুর পর এটাই দেশটিতে সবচেয়ে বড় বিক্ষোভ এর আগে ফেসবুকের পর টুইটার ও ইনস্টাগ্রাম সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে সেনাবাহিনী জনগণের সমাবেশ বন্ধ করার চেষ্টা করা সত্ত্বেও শনিবারের এই প্রতিবাদ দমন করতে পারেনি এর পাশাপাশি মিয়ানমারে আরো বেশ কিছু এলাকায় বিক্ষোভ হচ্ছে কোন শহরের বাসিন্দারা বাড়িতে বসে রাত্রিকালীন বিক্ষোভে অংশ নিচ্ছেন রাতে থালাবাসন বাজিয়ে বিপ্লবী গান গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন তারা কাউকে কাউকে দিনে বেলা করছেন এদিকে সূচি সমর্থকদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখেছে জানতারা